বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও অনুষ্ঠুপ প্রকাশনীর যৌথ উদ্যোগে আজ বিমল কৃষ্ণ মতিলাল স্মারক বক্তৃতা দেবেন অরিন্দম চক্রবর্তী। আজকের বক্তৃতার বিষয় দয়োধম নৃশংসতার বিরুদ্ধে মহাভারত থেকে এরিক ফ্রম। আমি সবার আগে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গকে ডেকে নেব। সবার আগে আমি মঞ্চে আহ্বান করছি আজকের সভার সভামুখ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শিবাজি প্রতিম বসুকে। আজকের সভার মুখ্য বক্তা অধ্যাপক অরিন্দম চক্রবর্তীকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক শ্রী জয়ন্ত কিশোর নন্দীকে এবং অনুষ্ঠুপ পত্রিকার সম্পাদক অনিল আচার্যকে। এবার আমাদের অতিথিদের অভ্যর্থনা করার পালা। অতিথিদের পুষ্পস্তবক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করবেন। প্রথমে সভামুখ্য উপাচার্য শিবাজি প্রতিম বসুকে পুষ্পস্তবক প্রদান করবেন শ্রী অনিল আচার্য। আজকের সভার মূল বক্তা অধ্যাপক অরিন্দম চক্রবর্তীকে পুষ্পস্তবক প্রদান করবেন ডক্টর জয়ন্ত কিশোর নন্দী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দীকে পুষ্পস্তবক প্রদান করবেন অনুষ্ঠুপ পত্রিকার সহযোগী সম্পাদক অচিরাংশু আচার্য। অনুষ্ঠুপ সম্পাদক শ্রী অনিল আচার্যকে পুষ্পস্তবক প্রদান করবেন অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়। এবার আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য প্রথমে অনুরোধ করব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর। শুভ সন্ধ্যা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য এবং আজকের এই অনুষ্ঠানের সভামুখ্য শ্রদ্ধেয় অধ্যাপক শিবাজি প্রতিম বসু মহাশয়, এই অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ
অধ্যাপক অরিন্দম চক্রবর্তী মহাশয়, পরশুরাম পত্রিকার সম্পাদক মাননীয় অধ্যাপক অনিল আচার্য মহাশয়, আমাদের মঞ্চের সামনে উপস্থিত কলা এবং বাণিজ্য বিভাগের ডিন প্রফেসর তপন কুমার দে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, অনুষ্ঠুপ পত্রিকার সহ সম্পাদক শ্রী অচিরাংশু আচার্য মহাশয়, আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্রী সন্দীপন সেন মহাশয়, আমাদের মূল্যবান আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আধিকারিকবৃন্দ, অনুষ্ঠু পত্রিকার সঙ্গে যুক্ত সদস্য সদস্যবৃন্দ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, প্রত্যেককে যথাযথ স্থানে আমি জানাই প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, প্রীত শুভেচ্ছা এবং সাদর অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের শুভ লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের সকলকে স্বাগত জানানোর মূল্যবান সুযোগটি লাভ করে আমি সবিশেষ আনন্দিত। ভারতের স্বাধীনতার 75 বছর সম্পূর্ণ, স্বাধীন ভারত গণতন্ত্রের, প্রজাতন্ত্রের এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় আজও এক ও অনন্য। স্বাধীনতার 75 বছর উপলক্ষে 15ই আগস্ট 2021 সাল থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সারা বছরব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সেমিনার ও ওয়েবিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। স্বাধীনতা আন্দোলনের নানা অধ্যায়ের মূল্যায়নের পাশাপাশি স্বাধীনতার আগে ও পরে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান চর্চা, দর্শন চর্চা, সাহিত্য, নাট্যচর্চা, সিনেমা, চিত্রকলা সব কিছুর আমরা পুনর্মূল্যায়ন করার চেষ্টা করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হল লিটল ম্যাগাজিন মেলা, সাহিত্য সম্মেলন, পটচিত্র মেলা ও প্রদর্শনী, লোকশিল্প মেলা, বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি। তাছাড়া বিভিন্ন স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে যাতে দেশ ও বিদেশের সম্মানীয় জ্ঞানীয় গুণী ব্যক্তিরা উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তৃতা প্রদান করেছে। আজকের বিমল কৃষ্ণ মতিলাল স্মারক বক্তৃতা 2022 তারই একটি অংশ। এই অনুষ্ঠান আয়োজনে আমাদের মূল সহযোগী অনুষ্ঠুপ পত্রিকা। আমি বিশ্বাস করি আজকের দিনের অভিজ্ঞতা আগামী দিনে পরস্পরের প্রতি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বাতাবরণকে আরো সুদৃঢ়, শক্তিশালী ও সুসংহত করে তুলবে। আমাদের পারস্পরিক সহযোগিতা নৈকট্য আরো সুন্দর হয়ে উঠবে আমাদের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সর্বোপরি চিন্তার যথাযোগ্য বিনিময়ের মধ্য দিয়ে। অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল ছিলেন একজন প্রখ্যাত দার্শনিক, যিনি লেখার মাধ্যমে ভারতীয় দার্শনিক যুক্তিবিদ্যার একটি বিস্তৃত পরিসর উন্মোচিত করেছিলেন। অধ্যাপক মতিলাল ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নীতিশাস্ত্রের স্প্যান্ডিং অধ্যাপক।
তার কাজে। তিনি ভারতের যুক্তি, বিশেষ করে ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বৌদ্ধ দর্শনকে আধুনিক দার্শনিক আলোচনায় প্রাসঙ্গিক হিসাবে উপস্থাপন করেছেন। এটি ভারতীয় দার্শনিক ঐতিহ্যের পুনর্জীবনে সহায়তা করেছিল। আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠুপ পত্রিকার সকল সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের সম্মানের উপাচার্য এবং আজকে এই অনুষ্ঠানের সভামুখ্য সদ্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু মহাশয়কে এই অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাই। মহাশয়, আপনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন। আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই বিশিষ্ট দার্শনিক, বর্তমানে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পূর্বতন স্টনি ব্রুক ইউনিভার্সিটির নির্মল অ্যান্ড অগাস্টিন মাটো এন্ডাওয়েড চেয়ার অধ্যাপক অরিন্দম চক্রবর্তী মহাশয়কে। এই বৈদগ্ধ বিচ্ছুরিত সন্ধ্যায় অধ্যাপক চক্রবর্তী তার প্রজ্ঞার দ্রুতিতে আমাদের ঋদ্ধ করবেন আজকে এই অনুষ্ঠুপ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল স্মারক বক্তৃতা 2022-এর মধ্য দিয়ে। প্রখ্যাত দার্শনিক ও অক্সফোর্ড ইউনিভার্সিটির স্পাল্ডিং প্রফেসর ইস্টার্ন রিজনাল এথিক্সের অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলালের স্মরণে আয়োজিত এই বক্তৃতা প্রদান করবেন তারই এক সুযোগ্য অধ্যাপক প্রফেসর অরিন্দম চক্রবর্তী। অত্যন্ত কৃতি ছাত্র অধ্যাপক চক্রবর্তী ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ঈশান স্কলার, স্নাতকোত্তরের প্রথম বিভাগে প্রথম, পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি লাভ করেন। বিভিন্ন সময় তিনি অধ্যাপনায় যুক্ত ছিলেন ইউনিভার্সিটি অফ দিল্লি, মন্টানা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটার সঙ্গে। এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ সিমলাতে গবেষণায় যুক্ত ছিলেন তিনি। প্রায় 11টি উচ্চমানের দর্শনের গ্রন্থ তিনি রচনা এবং সম্পাদনা করেছেন। বাংলা ভাষাতে তার মেধাবী সাধুদের স্বাক্ষর বহন করে তার একাধিক এবং প্রশংসিত সমাদৃত ও পুরপদকৃত গ্রন্থগুলি প্রসঙ্গত বলি, তার প্রথম ইংরেজি গ্রন্থ নোয়িং ফ্রম দ্য ওয়ার্ডস তার ও অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলালের যৌথ সম্পাদনায় 1993 সালে প্রকাশিত হয়েছিল। বস্তুত অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলালের গবেষণার সঙ্গে বিষয়গতভাবে অধ্যাপক চক্রবর্তীর সাদৃশ্য আমাদের দৃষ্টি এড়ায় না। স্বাতন্ত্র্যও রয়েছে এবং সেটাই কাম্য ও স্বাভাবিক। এই সৈকতার কারণে তিনি এক অভিনব সাবলীলতায় শাশ্বত জ্ঞান ও প্রজ্ঞাকে সংস্থাপিত করেন সামগ্রিকতার প্রেক্ষিতে। এখানেও যেন আমরা তার আভাস পাই। বৃহদারণ্য উপনিষদের দয়ার্থম এক অতল স্পর্শী ব্যঞ্জনায় উঠে এসেছিল টিএস এলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ডে বজ্রের রেখায় ফুটে ওঠা অক্ষর দয়ের মধ্য দিয়ে। এই তিনটি দয়ের মধ্যবর্তী দয়ার্ধম দয়া কর আমাদের অসুর প্রবৃত্তির কাছে বোধ হয় এই প্রার্থনা, বি কম্প্যাশনেট, এই নিবেদন আজকের হিংসা তাড়িত পৃথিবীর কাছে। আর এই শব্দবন্ধের অনুবন্ধে অধ্যাপক চক্রবর্তী সহযাত্রী করে নিয়েছেন
আজ মহাভারত থেকে এরিক্রম পরিভ্রমণে। মহাভারতের কথা প্রসঙ্গে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একথা বলেছিলেন, আমার নিজের একটি বিষয় লিখেবার ইচ্ছা ছিল, তা মহাভারতের মর্মকথা। মহাভারতের মহাযুদ্ধের দারুণ দুর্গতি যে কতই শোচনীয় তা আমাদের মনে রইয়া গেল। এই নিদারুণ দুর্গতি যা এক হিংসাত্মক যুদ্ধের পরিণামে হয়েছিল, আর এই হিংসা দুর্গতি দুর্গতি ধ্বংসের কল্পকুঠিজ নির্ণয়ে ব্যাপ্তিত হয়েছিল। বিংশ শতাব্দীর এক সমাজ দার্শনিক ও সমাজতাত্ত্বিক এরিক সেলিগম্যান ফ্রম দ্য অ্যান্টিডোট অফ হিউম্যান ডিস্ট্রাকটিভনেস, দ্য হার্ট অফ ম্যান কিংবা ফর দ্য লাভ অফ লাইফ এর মতো অনবদ্য গ্রন্থগুলির মধ্য দিয়ে ভালোবাসা, দয়া, সংবেদনশীলতা আজ বড়ই কাঙ্ক্ষিত, যা শান্তির পথে মানুষকে ও মানুষের সঞ্জীবিত উত্তরণ ঘটাবে। এলিট তার সেই পরম প্রত্যাশা নিয়েই কবিতার একটি অংশ লিখেছেন দত্ত, দয়মাতা, শান্তি শান্তি শান্তি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই বাণীর সঙ্গে একাত্মতা অনুভব করে, ফলত আজকের এই যৌথ প্রয়াসের মধ্য দিয়ে এক দায় ও দারিদ্র্যের অঙ্গীকার বহন করা। অধ্যাপক অরিন্দম চক্রবর্তী মহাশয় এই প্রতি আমাদের একজন পথ প্রদর্শক হয়ে রয়েছেন। আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠু পত্রিকার সকল সম্প্রদায়ের পক্ষ থেকে স্বাগত জানাই অনুষ্ঠু পত্রিকার সম্পাদক শ্রী অনিল আচার্য মহাশয়কে, অধ্যাপক তপন কুমার ডিন মহাশয়কে, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার আমরা স্বাগত জানাই অনুষ্ঠু পত্রিকার সহ সম্পাদক মাননীয় শ্রী অচিরাংশু আচার্য মহাশয়কে, আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্রী সন্দীপন সেন মহাশয়কে, এবং এখানে উপস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, সমস্ত সম্মানীয় জ্ঞানী গুণী আমন্ত্রিত ব্যক্তিগণ, সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ, সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। নমস্কার। ডক্টর জয়ন্ত কিশোর নন্দীকে ধন্যবাদ। এবার অনুষ্ঠু পত্রিকার পক্ষ থেকে খুব সংক্ষেপে স্বাগত ভাষণ জানাবেন সম্পাদক শ্রী অনিল আচার্য। নমস্কার। আমি জানি আপনারা সবাই অরিন্দমের কথা শুনতে এসেছেন, সুতরাং আমার যা বলার তো আগেই শুনে নিয়েছেন, আপনারা নতুন কিছু বলার নেই। সত্যি শুধু একটা কথাই বলার যে এটা কুমার কৃষ্ণ মতিলালের শুধু বিমল কৃষ্ণ মতিলালের জন্মমাস, পয়লা জুন তার জন্ম হয়েছিল, 8ই জুন তিনি প্রয়াত হয়েছিলেন 1991 সালে। আবার আর আমরা খুব আনন্দিত যে এই সময়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম তার জন্মমাসে। অরিন্দম সম্পর্কে, বিমল কৃষ্ণ মতিলাল সম্পর্কে বা এরিক্রম সম্পর্কে বলার যোগ্যতা আমি খুব আনন্দিত। এই প্রথম অনুষ্ঠিত একটি পত্রিকা, একটি ছোট পত্রিকা এবং একটি বিশ্ববিদ্যালয় একসঙ্গে একটা অনুষ্ঠান করলো একজন শ্রদ্ধেয় দার্শনিকের সম্মানে এবং তাকে স্মরণ করে। আমাদের শুধু একটাই কাজ আছে যে এই সময়তে আমরা অনুষ্ঠানের গ্রীষ্ম সংখ্যায় কি বার করছি,
এই মাসে। সুতরাং আমি শিবাজি এবং অরিন্দমকে অনুরোধ করবো এই পত্রিকা দুটি উদ্বোধন করতে আপনাদের সামনে। এর বেশি আজকে আমাদের কিছু বলার নেই। আপনারা তো বক্তৃতা শুনতে এসেছেন, আমার মনে হয় 1 ঘন্টা 20 মিনিটের মতো বক্তৃতা হবে। আপনারা বহুদিন বাদে এরকম একটা অনুষ্ঠান হলো, মাঝখানে 3 বছর আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি। শিবাজি প্রথমকে ধন্যবাদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ, এবং আপনারা সবাই এসেছেন আজকে পূর্ণ প্রেক্ষাগৃহে। আমরা একটি বক্তৃতা শুনব, যে বক্তৃতা আমার মনে হয় আমাদের চিরস্মরণীয় হয়ে থাকে। নমস্কার। এখন অনুষ্ঠ পত্রিকার 56 বর্ষ তৃতীয় সংখ্যা গ্রীষ্ম সংখ্যার উদ্বোধন করবেন অধ্যাপক অরিন্দম চক্রবর্তী ও অধ্যাপক শিবাজি প্রতীম বসু। ছবি তুলে চারিপাশে পাঠাতে লাগলো এবং সেটা নিয়ে খানিক উত্তেজিত থাকলো।
যেটা হয় সেটা আজকে বলার বিষয় এই নিষ্ঠুরতার উৎস সন্ধান। জগদীশচন্দ্র বসু ভাগীরথীর উৎস সন্ধান করেছিলেন। তাছাড়া আমরা সকলে জানি খবর পেলাম যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় কলকাতায় এবং অক্সফোর্ডে আমার অগ্রজ এবং অ্যাকচুয়ালি কলেজ থেকে নিযুক্ত করা আমার লোকাল মেন্টর গার্ডিয়ান সুপ্রিয়া চৌধুরী ইংরেজি এবং সুকান্ত দায়ে এসেছি বলে শুনেছি। সেরকম ভাগ্যের বিষয় আমার মাস্টারমশাই প্রভালবাবু অধ্যাপক প্রফেসর প্রভাল কুমার সেন, যার কাছে এখনো আমি বৌদ্ধ দর্শন ন্যায় দর্শনের পাঠ নিই, তারা সকলে এসেছেন। আমি ভেবেছিলাম যে দান করো, দয়া করো, অতি ভোগের অতি লালসা যে প্রবৃত্তি তাকে দমন করো, এইসব শিক্ষা দিয়ে আরম্ভ করবো। কিন্তু স্বাগত ভাষণে তার অধিকাংশটার কথাই খুব সুন্দর করে বলা হয়ে গিয়েছে। কাজে আমি মাঝখানে একটা সাম্প্রতিক কোনো ছবি, হলিউডের ছবি, তার একটা দৃশ্য দিয়ে আমি আরম্ভ করতে চাই। সেই দৃশ্যটা দেখে আপনারা আশা করি বুঝবেন যে খানিকটা এই ধরনের একটা ট্রেনিং নানান রকম স্বয়ংসেবকরা এবং নানান রকম তথাকথিত বিপ্লবীরা অতি অল্প বয়স থেকে কিশোর কিশোরীদের দেন এবং আমরা মনে করি তাতে তারা শক্ত পৌরুষযুক্ত লোকদেরকে তৈরি করছে। এরকমই একটি পৌরুষের পরীক্ষা দিতে যাওয়া একটি জার্মান বালক, তাকে নিয়ে এই ছবি, তার একটা 3 মিনিটের ক্লিপ দেখিয়ে আমি আরম্ভ করতে চাই। এটাই আমার আজকের বক্তৃতার মঙ্গল আচরণ। When you stand before the enemy and have to end his life, which of you will have the stomach to do this? There is no room in Hitler's army for those that lack strength. We want hardened warriors, those that are prepared to kill at will. Can you do this? Yes. Johannes, can you kill? Of course. I love killing. I love killing. Come here. Don't be scared. Come on. Good. Kill it. Bring its neck and kill the rabbit. Or are you scared? I'm not scared. I just... Now. Place both hands around its neck and then one hard twist. He might scream, but we'll just use the boot to finish it off. Kill. 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 Yeah.
He's not a coward. He's fighting in Italy. Really? But no one has heard from him in 2 years. He is a deserting coward. He's scared. And so are you. You're as scared as a little rabbit. Scared little rabbit. Maybe we should snap your neck too. Jojo, the rabbit. Science of Evil বলে একটি বইতে 21 শতকে বছর 500 টাকা
যেখানে মিলিয়েছে বইটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের সাইমন ব্যারন কোহেন বলে একজন সাইকোলজিস্ট, যার প্রধান কাজ হচ্ছে অটিজম মানে নামে যে শিশুদের কেন বড়দের পুরুষ মানুষদের মধ্যে একটু বেশি মহিলাদের মধ্যে কম একটি অসুখ আছে, তার বিশ্লেষণ করতে গিয়ে তিনি যাকে বলে সম অনুভূতি সমানুভূতি নিশ্চিত করে সমবেদনার কথাটা বলছি না, তার সঙ্গে সিম্পথি বা পিটির একটা দিক আছে, কিন্তু এমপ্যাথি যাকে বলে তাকে এই সমানুভূতি অনুবাদ করছি, সমানুভূতি একজনের একটা কষ্ট হচ্ছে তাই দেখে আমারও কষ্ট হচ্ছে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে যে এমপ্যাথি মানে যদি হয় সমানুভূতি, তাহলে আরেক একজনের আনন্দ হচ্ছে সেটাতে যদি আমার আনন্দের ছোঁয়া ছেলেকে আনন্দ হয় তাকেও কি এমপ্যাথি বলা যাবে কি না? হ্যাঁ, বলা উচিত, কিন্তু প্রধানত আমাদের নিষ্ঠুরতা প্রসঙ্গে, নিষ্ঠুরতার সঙ্গে সমানুভূতির সম্পর্ক বিপরীত, নিষ্ঠুরতা হচ্ছে একরকমের সমানুভূতির অভাব। যে উন্মাদ পুলিশ অফিসার একজনকে অকারণে গুলি করল এবং যেসব উন্মাদ তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে মেশিন গান দিয়ে এক গাদা বাচ্চা প্রাথমিক স্কুলের বাচ্চা কাচ্চাকে মেরে ফেলেন আমেরিকাতে, এবং সেটা দেখে সোশ্যাল মিডিয়াতে তার বিষয়ে পড়ে এখানকার অনেকে এটাও একরকমের বীর পুরুষ হওয়ার উপায় হিসেবে মনে করে। তাদের এই জিনিসটা একটা অসুখ, এটা অনেকে বলে থাকেন, কিন্তু আমরা যারা কোনোভাবেই অটিস্টিক নই, আমাদের সমবেদনার অভাব নামক একটা মস্তিষ্কের বা সহজাত কোনো একটা ঘাটতি নেই, তাদের মধ্যে এইরকমভাবে দেখালে আমরা হয়তো একটুখানি আজকে উঠি আমাদের একটা অনুগ্রহ হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে একরকম বেশ হয়েছে এরকম আরও করা উচিত এরকম একটা ভাব আসে, একটা দণ্ড দান করার মতো, যেখানে দণ্ড দেওয়ার সময় দণ্ডদাতা সমান আঘাতে কাঁদেন না, বরং বাড়িয়ে এসে হাততালি দেন যে আজকে দারুণ দণ্ড দিয়েছি, অনেক কটা লোকের গলা কেটেছি বা অনেককে ফাঁস দিয়েছি অথবা অনেককে খুব জোর অত্যাচার করেছি। যেমন আমরা মনে করি যে ইরাক যুদ্ধের সময়তে রামসফেল বলে ভদ্রলোক এরকম বেশ হেসে হেসে রিপোর্ট করতেন যে এতগুলি বন্দীকে আগুগ্রেড প্রেসনে এরকম করে করা হয়েছে, একে অসুখের আড়ালে ফেলা যাবে না, একে খালি চিকিৎসা করার ব্যাপার নয়। কী করে এটা এত উন্নতি, এত নৈতিকতা, এত ধর্মীয় এবং ধর্মবর্জিত মানবিকতার হিউম্যানিজমের প্রচারের পরে পরেও যারা সর্বদা রবীন্দ্রসঙ্গীতের চর্চা টর্চা করছে তাদের মধ্যে লুকায়িতভাবে গুপ্তভাবে অথবা ততটা গুপ্ত না হয়েও নট সো হিডেন একরকমের নিষ্ঠুরতার দিকে একটা ঝোঁক আমরা খুবই ইদানিং লক্ষ্য করি। আমাদের যে কারণে আমি এই ছবিটা দেখালাম, আমার ধারণা অতি অল্প বয়সে হয় কোনো না কোনোভাবে পিতা মাতার স্নেহের অভাব অথবা কোনো বিকৃত রকমের স্নেহ, তার ফলে অতি বাল্যকাল থেকে এই জিনিসটা বিশেষত পুরুষদের মধ্যে সঞ্চারিত হয়, এইরকম আমার মনে হয়। আমি যে নিজের মধ্যেও সেরকম কোনো সময় টের পাই না তা নয়, কিন্তু এই ছেলেটিকে যেভাবে সকলে ঠাট্টা করতে লাগলো তাতে যে এই ধরনের হিংসার সময়তে এই ধরনের নিষ্ঠুরতা নির্দয়তার সময়তে সংকোচ করে সে খরগোশটাকে ছিঁড়ে দিল, তখনই তাকে অফিসারটি ধরে তার গলাটা মুটকে ফেলে দিল।
দাঁড়ানো তুমি কাপুরুষ। আমি খুব জোরের সঙ্গে বলতে চাই যে অর্জুন যখন বললেন যে আমি বিশ্বদ্রোণকে মারতে চাই না, তখন যে কৃষ্ণ অর্জুনকে ক্লিবের মতন আচরণ করুন দৈব্যম আসবা কম বলেছেন, সেটা কিন্তু এই ধরনের অগ্নি নয়। সেখানে অন্য একটা বড় ব্যাপার রয়েছে, অর্জুন নিজে স্বভাবত যুদ্ধে উৎসাহী ছিল। অর্জুনদের উপরে পাণ্ডবদের উপরে যেরকম অত্যাচার হয়েছিল, বিশেষত অর্জুনের প্রিয়া স্ত্রী দ্রৌপদী তাকে যেভাবে হেনস্থ করা হয়েছিল, তাতে কৃষ্ণ তো শান্তির দূত হয়ে বারবার গিয়েছেন, কিন্তু অর্জুন নিজে একটা যুদ্ধের প্রস্তুতি করে শেষ মুহূর্তে যাকে স্টেজ ফ্রাইট বলে, শেষ মুহূর্তে স্টেজে উঠতে গিয়ে তার একরকমের ক্লৈব উপস্থিত হয়েছিল, একরকমের দুর্বলতা, একরকমের ভিতরকার কামনি, শারীরিক আক্ষরিক কামনি তৈরি হয়েছে। বলছিলেন যে আমার মানসিক অবস্থা। দুঃখের বিষয় যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শুরুতে এই যে অর্জুনের কথাগুলি, এগুলিকে অমর্ত্য সেন মনে করেছেন যে এটা একরকমের যুদ্ধ বিরোধী শান্তির বাণী, তা কিন্তু নয়। অর্জুন কোনোদিনই যুদ্ধ বিরোধী ছিলেন না, অর্জুন সব থেকে বড় যুদ্ধ হচ্ছে, কিন্তু মহাভারত এই কথাটাকে রাখতেন না। যদি মহাভারত একবারে এক যত যুদ্ধ হয় তত ভালো সেরকম মত হতো। গোটা মহাভারত দেখলে দেখা যাবে যে যে কথাতে আসছি, মহাভারতের শিক্ষা কিন্তু খালি যুদ্ধ যেখানে পাবে করে যাও, এটাই তোমার ক্ষত্রিয় ধর্ম, এটা নয়। কাজেই এটা দুঃখের বিষয় যে অমর্ত্য সেন গীতার প্রথম অর্জুনের কথার পর থেকে বাদে সবটাকে বাদ দিয়ে ভেবেছেন যে ওইটাই ভালো ছিল, আর গীতার বাণীটা হচ্ছে একরকমের জঙ্গি, একরকমের হত্যা করো যুদ্ধ করো তার বাণী, এবং সেটা শুধু হিন্দুত্ব বিরোধী অমর্ত্য সেনের বক্তব্য না, হিন্দুত্ববাদীদেরও তাই বক্তব্য। যে গীতা যদি পড়তে হয় তাহলে তোমাকে শত্রুকে গলা মটকে ধরতে যত মারতে পারে তত ভালো, তার থেকে একটা সোজা কনক্লুশন বেরোবে হচ্ছে গান্ধী গীতাটা বোঝেনি, অন্য ছয় হাজার বুঝে থাকে গান্ধী গীতাটা বোঝেনি, কারণ গান্ধী বারবার গীতাই তার সর্বস্ব ছিল, গীতা হৃদয় অর্থ যেরকম বলেছেন সেরকম গান্ধীর হৃদয়টা গীতা দিয়ে তৈরি হচ্ছে। গান্ধী তো হিন্দুদের বিরুদ্ধে ছিলেন সাক্ষর ছয় হাজার, সেটা তুমি বৌদ্ধ ধর্ম থেকে পারবি, জৈন ধর্ম থেকে পারবি, সে গীতা থেকে পেয়েছে, গান্ধী কিছু বোঝেন বলতে হয়। এখানে অনেক রকম ভাববার আছে। ব্যাসদেবের কথাতে আসছি, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম যে যে বিষয়গুলি বলব, কিন্তু সবার আগে বলি যে পশ্চিমকে এই দোষ দেওয়া হতো রবীন্দ্রনাথ তাই দিয়েছে, সেই সময়তে আমাদের সকলের আঙুল দেখানো যে পশ্চিম থেকে এই ধরনের নিষ্ঠরতা আসছে, নিষ্ঠুরতা আসছে, হয়তো অনেকাংশে সেটা সত্যি। আজ পুতিনকে দেখে মনে হয় যে সত্যি এরকম মানে ভীমের পর এরকম আর দেখা যায়, হ্যাঁ বুক পাঠিয়ে একটা ক্ষত্রিয়ের লোক তাকে অবতার বলে বায়ুর অবতার বলে মনে হয়, মানে সব থেকে বড় বৈষ্ণব যারা আমাদের দেশে, হ্যাঁ আমার একজন বড় আচার্য তিনি সেই মধ্য সম্প্রদায়ের, তারা ভীম হনুমান এবং মধ্যাচার্য তিনজনকে বায়ুর অবতার বলে মনে করেন, বুঝো পারেন। আমিও বলি ভীমের অনেক গুণ, আপনারা সকলেই যারা নাথপতি অনাথ পথ দেখেছেন তারা দেখেছেন যে শেষ পর্যন্ত যুধিষ্ঠির নয় সে তো খুবই মেনে উপ হাজবেন্ড, যুধিষ্ঠির
অর্জুন নয়, তার তো মানে রোভিং আইস ধ্রুব দেখেছে, এদিক ওদিক চিত্রাঙ্গদা টিত্রাঙ্গদা অনেক রকম সেরে পড়েছে, কিন্তু ভীম একনিষ্ঠ দ্রৌপদীর প্রেমিক, সেই ভীমেরই জয়গান করেছে। সেই ভীম কে? মানুষ হয়েও রাক্ষসের থেকে ভালো, জাস্ট প্রতিজ্ঞা করেছে বলে ঠিক আছে একটুখানি রক্ত বের করে রিচুয়ালি দ্রৌপদীর চুলটা বাঁধাতে সাহায্য করবে, কিন্তু তা নয় একবারে বুক ফাটিয়ে অঞ্জলি অঞ্জলি নিজের চেষ্টিত ভয়ে রক্তপান করা, এ তো খুব একটা ভালো আদর্শ স্থাপন হলো না। এরপরে যদি ভয়ে ভয়ে ঝগড়া লাগে, আর যদি সত্যি একজন ভয়ে তার এবং রাত্রিবধুর ওপর অত্যাচার করে, অত্যাচারটা খুবই ভালো কথা নয়, সে অত্যাচারকে বন্ধ করা উচিত, কিন্তু বন্ধ করার জন্য তার রক্তপান করাটা, হ্যাঁ এ তো কাজে পশ্চিম থেকে তো আসে ভীম, তো আর এটা মানে হিটলার থেকে শিখে নি, ভীম আমাদের এখান থেকে শিখেছে। আর এটা সব শুধু ভীম নয়, নিরামিশ্বাসী প্রজারা যারা হয়েছে তারা রামায়ণ ভালো করে পড়লে দেখবেন যে প্রত্যেকের পাঁচটা করে লোক থাকে, এরকম প্রাণী পাঁচ রকমের প্রাণীকে ইনক্লুডিং সজাগ রাম রোজ ভালো করে মানে শিকার করে খেতে, সজাগ দেখতে খুব মানে হিংস্র হয়, কিন্তু আসলে সজাগ খুব একটা বেশ ভীতু প্রাণী, তো সেই সজাগ মানুষ তারপরে গোধা সল্লকী গোধা ইত্যাদি নানা রকম মাংস পঞ্চ পঞ্চনখা বক্সা এরা বক্সা এরকম রাম করতে। যাই হোক, রবীন্দ্রনাথ লিখেছিলেন তার শেষ টিকার বচ্চন গল্প স্বল্প, তার মধ্যে লিখেছিলেন আপনারা সবাই জানেন, তো এই প্রসঙ্গে স্মরণীয় মানুষ সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে না এ শাস্ত্রের ঘটনা, তখন এ জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ করে মানুষকে জেনেছি, কিন্তু এই যে মানবিকতা সেই সমস্তটা যেন মিথ্যা হয়ে গেল বলে মনে হচ্ছে, কখন যখন দেখলাম পশ্চিমে আনকালে পথে কাঁটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে, সভ্যতা কাকে বলে ভেবেছিল জানি তা, আজ দেখি কি অসুচি কি যে অপমানিতা, কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেছনের, মানুষের সাজে গেজে সাজিয়েছে অসুরের, আজ দেখি পশু বলা গাল দেওয়া পশুরে, মানুষকে ভুল করে করেছেন বিধাতা, কত মারে এত বাঁকা হতে পারে শিলাতা, দয়া কি হয়েছে তাঁর হতাশের রোদনে, তাই লেগে গিয়েছেন ভ্রম সংশোধনে, আজ তিনি নররূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। রবীন্দ্রনাথ একটু অতি কথনে বলতেন, তার তুলনায় গান্ধী ব্যস্ত মানুষ খুব সংক্ষেপে সেন্টেন্সে বলতেন, গান্ধীর যে বিখ্যাত উক্তি আছে সেটা আরো ভয়ানক পশ্চিম বিরোধী, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইউ থিঙ্ক অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা বিষয়ে আপনার কি মত, তিনি ইংল্যান্ডে বসে বলেছেন যে আচ্ছা পাশ্চাত্য সভ্যতা যদি কোনোদিন হয় খুব ভালোই হবে, ইট উইল বি এ গুড আইডিয়া, আমার মতে এটা বেশ একটা ভায়োলেন্ট কমেন্ট, গান্ধী একজন নন ভায়োলেন্ট লোক ছিলেন, কসমোপলিটন চিন্তক ছিলেন, অনেক পাশ্চাত্যের কাছে তার ঋণ তিনি স্বীকার করেছেন, কিন্তু এমারসন ধরো বাইবেল টলস্টয় কিন্তু এই ব্যাপারে তিনি একটা প্রচণ্ড ধ্বংসাত্মক মন্তব্য করেছিলেন,
দিকে আপনি ভেবে দেখুন, গান্ধী ইমেজিনে ব্রহ্মচর্যের জন্য কত প্রয়াস করলেন, আর ফ্রয়েড ব্রহ্মচর্যের জন্য খুব বিখ্যাত ছিলেন না, কিন্তু ফ্রয়েড আর গান্ধীর একটাই সিমিলারিটি, দুজনেই এবং রবীন্দ্রনাথ সবাই সিভিলাইজেশনকে একটা ব্যাধি বলে মনে করেছে। ফ্রয়েড তার শেষ জীবন এরিক ফ্রম তার বইয়েতে অরিজিনস অফ হিউম্যান ডিস্ট্রাকটিভনেস, সেই বইয়েতে ফ্রয়েডের প্রথম দিককার মতকে খণ্ডন করে ফ্রয়েডের যে মত প্রকাশিত হয়েছিল সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস বইয়েতে তার কথা উল্লেখ করে তার নিজস্ব বক্তব্য বলতে আরম্ভ করেছে। আমরা এখনো যখন ফ্রয়েড পড়ি বা পড়াই তখন প্রধানত এই একটা বেশ অ্যানাগ্রাম আছে ভারত সংস্কৃতির অ্যানাগ্রাম, এটা হচ্ছে ফ্রয়েডের প্রথম দিককার প্রথম ভাগের হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তির দুটো বিপরীত, একটা হচ্ছে জীবাংশা একটা হচ্ছে রীরাংশা। হ্যাঁ, জীবাংশাকে বলে মৃত্যুর ভালোবাসা, তাকে থ্যানাটস বলে, আর রীরাংশা ইরোস। আমি সংস্কৃত এলাকায় বলছিলাম একটা হচ্ছে রমণ, রমণের ইচ্ছা, আর এটা হচ্ছে মরণের ইচ্ছা, তো মরণের রমণ এলাকায় খুবই একটা সস্তা রসিকতার মতো মনে হয় যে এই যে অ্যানাগ্রাম দুটো রমণের মরণ এই দুটোর মধ্যে দিয়ে ফ্রয়েড সমস্ত মানব চরিত্রকে বুঝতে চেষ্টা করেছে। কিন্তু এই তিনটে কথা র ম আর ন এই তিনটে কথার আরেকটা পসিবিলিটি আছে, সেটা করলে দয়ার্থম উপদেষ্টা আছে, সেটা রমণ নয় মরণ নয়, সেটা হচ্ছে এই বাচ্চাটা যেটা হয়েছিল নিজস্ব, তার নাম নর। মরণের দিকে যে ঝোঁকটা বেশ হয়েছে পড়া গেছে, আমি নিজে হাতে পারছি, এটা একটা প্রবৃত্তি মানুষের আছে। আরেকটা প্রবৃত্তি আছে রমণের দিকে ভোগ করো আনন্দ করো, সেই প্রবৃত্তিটা না থাকে আজ আমার জন্ম হতে পারে, কারণ আমাদের সকলেই তার প্রতি কৃতজ্ঞ। এই রমণ আর মরণের কে ছাপিয়ে হয়তো একই সঙ্গে আমাদের মধ্যে আছে নরম হওয়ার একটা, আনফর্চুনেটলি সেটাকে অতি দীর্ঘকাল ধরে এখন নারীবাদের এত রকম সত্ত্বেও এখনো ভিতরে ভিতরে একটা ধারণা আছে এই নরম ব্যাপারটা ওটা ওই মেয়ের ব্যাপার পুরুষের সঙ্গে বিরোধী, এটার কিন্তু মূল আমাদেরকে আলাদা করে খালি ফ্রয়েড পড়ে এরিক ফ্রম পড়ে ব্যাসদেবকে মহাভারত পড়লে আমাদের প্রত্যেককে নিজেদের ভেতরে পরিবারের ভেতরে বাঙালিদের মধ্যে কী ধারণা আছে। হ্যাঁ, যারা বাঙালিদের জয়গান করেন তারা অনেক সময় ভেতরে ভেতরে ভাবেন যে হায় হায় আমরা মানে রাস্তার মনে মনে রবীন্দ্রসঙ্গীত বাজাই, এটা বোধ হয় একটুখানি নরম কাজ হচ্ছে, এই জন্য আমরা মানে যারা লাঠি চাটি নিয়ে প্র্যাকটিস করে তাদের কাছে হেরে যাব, সেজন্য নানান বিভিন্নভাবে আমরা মরণের দিকে একটুখানি বেশি বেশি ফলানোর চেষ্টা করি। বেশি ফলানোর নিশ্চয়ই একটা জায়গাও আছে, সব রকম ইন্টেন্টই থাকা উচিত। তো আমি যেভাবে জিনিসটা শেষ করতে চাই সেটা হচ্ছে একটা আশার কথা, একটা না একটা কথা আশার বাণী তার দিকে রেখে ইউক্রেনে ইসরায়েলে নিরন্তর বিষমসতার খবর তো আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। একদিকে মহাভারতে ভীমের ওই উৎকট একটা ক্লাইম্যাক্স দৃশ্য রক্তপান করা, যেটা হাজার বছর ধরে যাত্রায় পাণ্ডবাণীতে সমস্ত ভারতবর্ষের প্রদেশের প্রদেশে দেখানো হয়েছে, সেটা তো ভীমকে তো কেউ ভিলেন মনে করে না। হ্যাঁ,
শিখবো আর রাজদেব সর্বজ্ঞ বিদুর হোক মহাভারতের আসল হিরো ভীম নয় অর্জুন নয় দুঃশাসন নয় দুর্যোধন নয় মহাভারতের আসল হিরো হচ্ছেন যুধিষ্ঠির কেন না তিনি দ্বন্দ্বের মধ্যে পড়েছে যে দ্বন্দ্বকে প্রাণ দিয়ে জীবন দিয়ে না বেঁচে থাকে সে মানুষের হিরো মানুষের হিরো যে সে সবসময় জিতে যাবে সবার ভাষার পরীক্ষা ব্লাস্ট হবে আর তার যে শত্রুতা করবে তাকে একবারে অপমান করে গায়ে করে দেবে এরকম নয় আর কেউ ভাবে যে না আসলে উনি ট্র্যাজেডি হিরোর মতন একটা দোষ আছে তার মধ্যে দাবা খেলার দোষ যুধিষ্ঠিরের প্রধান দুর্বলতা কেউ দাবা খেলা বাড়ি কেউ জুয়া খেলার দিকে না সেটা একটা আছে তার প্রধান দুর্বলতা হচ্ছে যে কোনো যেটা আদর্শ হচ্ছে কাজ তার করণীয় সেটা বললেই তার মনে হয় যেমন সর্বদা অনেক কাজ করতে এটা তাকে বলা হয়েছে শুনেই তার মনে পড়েছে অথচ আবার এও বলা হয়েছে কর্মত্যাগ করতে হবে যুধিষ্ঠিরের সামনে সবসময়তেই কোনো পশ্চিম পূর্বের ব্যাপার নয় কোনো অন্য ট্রেডিশন নয় কোনো ভিন্ন ধরনের প্রতি অ্যাট্রাকশন নয় এমন নয় যে যুধিষ্ঠির মানে মীমাংসক আর বৌদ্ধ এদের মধ্যে কোনো কিছু পড়ে গেছে এইসব বৌদ্ধ টুদ্ধ আগে আগে যুধিষ্ঠির নিজেই বলছেন উভয়ং বেদ বচনম কুরু কর্ম ত্যজেতি চ দুটোই বেদের বচন কর্ম করো আর কর্মত্যাগ করো যুধিষ্ঠির হিরো কেন তার কারণ এই দুটোকেই সামনে দেখতে পান এবং দেখে ভাবে কোনটা আমার খরচ বলে কি করে তিনি হিরো হবেন তাতে ধর্ম বিষয়ে সংশয় আপনার তো বিনশ্বিক না মহাভারতের একেবারে হৃদয়ের মধ্যে শান্তি পর্বের মাঝখানে আবদ্ধারণ পর্বে বলা আছে যে জীবনের পথটাই হচ্ছে সারাক্ষণ ফর্কিং মাছ একটার পর একটা ফর্ক আসছে দ্বিধা 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 সেখানে যে রাজা এমনকি যে এনগেজড ত্যাগই নয় মুখ্য ধর্ম পর্বে এটা নেই রাজধর্ম পর্বের পরেই আপত্তর্ম পর্বে আছে যে যে দৈদজ্ঞ যে দুটো জানে সেই এই মতে চলতে পারবে ঠিক করে আর যে এক পক্ষা চিন্তা করে একদিকে কেবল ভাবে সে এই পথে সবসময়তেই ভুল সিদ্ধান্ত তো একটা শিল্প সরকার ভাষাটা যে খুব আছে আমার মনে আছে সেটা হলো অদ্বৈতজ্ঞ কখনো এই দৈর্ঘ্যপূর্ণ জীবনে থাকতে পারে না একটাই কাজ হয়তো করবো বাসবশত আমার পারিবারিক নিয়ম বসত আমার শিক্ষা বসত কিন্তু করতে করতে যে উল্টোটা করছে তারও একটা পয়েন্ট আছে এটা জানলে তো তুমি ঠিক একরকমভাবে আদর্শ নিষ্ঠ হতে পারছো না হয়তো পারছি না কিন্তু আমি যেটা করছি সেটাই ঠিক বাকিটা ভুল এইটা মনে করাটা মহাভারতের শিক্ষা একেবারে না মহাভারতের শিক্ষা এই দিক থেকে একেবারে হুবহু অশোকের গিরনারের 14 নম্বর শিলালেখ তো 14th edict of অশোক তার মতো সেখানে অশোক বলছেন তখনকার যুগে অশোকের ব্রাহ্মী অক্ষরে লেখা সংস্কৃত যে বানিয়েছে দেবানাম প্রিয় সংস্কৃত এবং কিছু পালিত আছে দেবানাম প্রিয় তিনি কি বলছেন প্রিয়দর্শী অশোক যে তখনকার ভাষাতে পাষণ্ড মানে খারাপ নয় পাষণ্ড মানে টমেটিক লোক বলছেন নিজের ধর্মে তুমি যদি বৌদ্ধ হও তাহলে তোমার ধর্মে কিছু টমেটিক লোক আছে আর অন্যের ধর্মেও আছে তুমি হিন্দু হও তোমার হিন্দু একেবারে কট্টর আছে আবার উল্টো দিকে পরত হবে মুসলমানের কট্টর আছে তাকে বলছেন আত্মপাষণ্ডের নিন্দা করা উচিত পরপাষণ্ডের প্রশংসা আত্মপাষণ্ডের যে প্রশংসা করতে থাকে আর পরপাষণ্ডের সাথে নিন্দা করে তাকে দেবানাম প্রিয় পছন্দ করেন না বারবার বলছে যে তার নিজের সম্প্রদায়ের সমস্ত ব্যাপার সমর্থন করে এবং পর সম্প্রদায়কে নিন্দা করে অসঙ্গে 14 নম্বর
ইউটিউব ইন্টারনেট সবরকম পাওয়া যায়, শিলালেখের ছবিও আছে, এখন তো আরো অনেক পাওয়া যাচ্ছে। সে তার নিজের ধর্মকে দুর্বল করবে না, চিন্তা করলে দেখুন এটা পলিটিক্যাল পার্টিতে লাগা, একটা পলিটিক্যাল পার্টিতে স্ট্রং রাখতে গেলে সেই পলিটিক্যাল পার্টি নিজের ভেতর থেকে নিজের সমালোচনা করতে হয়, সেই সমালোচনা যখন দুর্বল হয়ে আসে তখন প্রত্যেকে একটা নিষ্ঠুরতার একটা সম্প্রদায় তৈরি হয়, সবাই পরস্পরকে শাশুড়ি যেমন বউকে অত্যাচার করে বউ সেটা নকল করে আরেক তার নিজের বউকে অত্যাচার করে, এই রকম একটা চলতে থাকে। অশোক বলেছেন তাতে তোমার ধর্ম দুর্বল হয়ে যায়। কিন্তু মানুষ এরকম করে কেন? এইখানে আপাতত বিচ্ছিন্ন মনে হলো আমি একটা প্রশ্ন তুলে এবার আমি সিস্টেম্যাটিক্যালি কিছু আমার চিন্তা সেটা বলব। প্রশ্নটা হচ্ছে যে ছবিটা যেটা দেখালাম তাতে আমাদের ভাবতে হবে দৃঢ়তা ভালো জিনিস, দৃঢ়তার কি বিরোধী দয়া? আমরা যখন দয়া করি তখন কি আমরা নর্মলে মিলে? আর দৃঢ়তা হওয়া মানে কি নিজের মনকে সাইমন ম্যারন কোহেনের ভাষায় জিরো এম্প্যাথি করে ফেলা? Gracias.
করা অভ্যাস কিছু বইয়ের নাম দতা দেওয়া হওয়া উচিত,
ছিল এই কথাটা, এই যে প্রতিশোধ না নিলাম, এর আগে পরে এটা নিয়ে অনেক কথা আছে। এমন একটা কথা আছে যেটা আমাদের রাজনৈতিক নেতা, একাডেমিক লোক, খুব সম্মানিত লোক, তাদের সকলের ভাবা উচিত, এক রবীন্দ্রনাথ ছাড়া এটা কেউ আবার থেকে প্র্যাকটিস করতে পারেনি। রবীন্দ্রনাথ করেছে, যদি রবীন্দ্রনাথ দুঃখ পেয়েছিলেন বলছেন যে তিনি নোবেল প্রাইজ বারবার বাঁচান, তার জনগণ মননীয় লোকে যখন নিন্দে করত, হ্যাঁ রবীন্দ্রনাথ বেঁচে থাকতেই অনেক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিল। Theory, but it does not work in practice. It has to be a title.
পারে কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করা যায় না এই পরিচিত জনপ্রবাদ বিষয়ক এটা হচ্ছে টাইটেল সে বইয়েতে উনি আরম্ভই করেছেন এই কথা বলে যে যারা জ্যামিতিক তার ব্যালিস্টিক সায়েন্স একটা গুলি বা কামানের গোলা ছুড়লে পড়ে সেটা কি ধরনের আর্ক তৈরি করে কত স্পিডে কোথায় গিয়ে পড়তে পারে যেটা মিসাইলের বিজ্ঞান সমস্ত শিক্ষিত সভ্য কান্ট্রি যেটাকে আস্তে আস্তে পারফেক্ট করার চেষ্টা করছে সেইটা পড়ে কেউ যদি বলে যে এই যে পড়লাম আসল যখন বন্ধু ছড়া হয় তখন কিন্তু এইসব নিয়ম চলে না অন্যরকম বলেছে তাহলে সে কিছুই বোঝেনি বুঝতে হবে কারণ বলছে কারণ বলছে যদি সত্যি তোমার বাস্তব জিনিসটাকে প্রয়োগ করতে হয় হোয়াট ইউ নিড ইজ নট লেস থিওরি বাট মোর থিওরি তখন যেখানে যেখানে ব্যতিক্রম হচ্ছে সেখানে তোমার থিওরিতে কিছু অবলম্বন আছে তুমি আরো যোগ করো তাহলে তুমি ব্যতিক্রম তার ব্যতিক্রম থাকবে এটা হচ্ছে নিয়ম বা স্বাভাবিক এমনকি ন্যাচারালিস্টিক স্বাভাবিকের মধ্যে থিওরির স্থান কিন্তু আইডিয়াল কথাটা শুনলেই মনে হয় যে ওটা শুধু বাস্তবের সম্পর্ক কিন্তু আরো সহজ করে বললে এই মানুষের যদি তাড়নাটা দেখা হয় ভেতর থেকে কি তাকে করতে বাধ্য করছে তাড়নাতে মানুষ পশুর থেকে অধম ওই যে বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা হোক কিন্তু বাকি সব বাচ্চাগুলো যে একসঙ্গে বলতে হবে চান করতে হবে বলো কিল কিল মারো মারো এটা কিন্তু আমি অনেক ভেবে চিন্তে দিয়েছি এই এই উদাহরণটা তার কারণ রবীন্দ্রনাথের একটা গানে এই চান্তিনের কথাটা আছে জানি না এখানে কারো মনে পড়ছে কি একদিন যারা মেরেছিল তার মধ্যে আছে মারো মারো বলে সকলে বলছে ঘাতক সৈন্য ডাকে তারা বলছে মারো মারো উঠে হাঁকি কিল কিল বলছে একটা পুরনো গান আছে তাতে খালি এই ঠান্ডাটস নয় মারো মারো এই রস ঠান্ডাটস বেশি কিস কিস কিল কিল বলেও গান আছে কিন্তু নরম হওয়ার গান নেই শুনলেই ওটা পেয়েই মনে হয় রবিবংশ সমস্ত দয়া করো গানটা নিজের সাথে ছেলেটাকে সারা জীবন পরেও ডেভেলপ হয়েছে ওই ছেলেটা সকলে বলছে তুই ভিতু তো ও ভিতু নয় সমস্ত এভিডেন্স তার এগেনস্ট এক্সপেক্ট সে করতে পারে না
যে আমি এখন বিশ্বাস করি আমার ছেলে মারা গেছে। সে বললেন, আই হ্যাভ ফেথ দ্যাট ইউ বিলিভ। মরা দেখতে দেখতে বলবে এইটা কলে হোক। চারি পার্সেন্টের লক্ষণ দেখা যাচ্ছে, তাতে শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, সমস্ত পরিবারে ওই মহাভারতের ওই চিত্রটাই দেখা যাচ্ছে যে সমস্ত সংযোগের খুব চিকিৎসিকি শেষ হয়ে যাচ্ছে বিয়োগে। সমস্ত উত্থান খুব চিকিৎসিকি শেষ হয়ে যাচ্ছে পতনে। সমস্ত শেষে নৌকাতে পারাপার উপন্যাসের ভাষায় সমস্ত বিপ্লবের পথ মেঘে গিয়ে ফিরে আসছে কারস্থের দিকে। বড় বড় নকশা নেতা রিলায়েন্সে চাকরি করে, এই তো চারদিক দেখা যাচ্ছে। কিন্তু এই দেখা যাওয়া সত্ত্বেও আমাদের আশা করতে হবে যে উল্টো গঙ্গা বইতে পারে। আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা, আমাদের বাচ্চাদের বাচ্চারা একই সঙ্গে আমরা প্রস্তুত থাকবো। আমরা থাকবো না যখন, তখন হয়তো আরো পরিবেশ উঠতে পারতাম। হয়তো বৈশাখ মাসে তীব্র দমনের মধ্যে বরফ পড়বে, হয়তো প্রচন্ড শীতের মধ্যে একটা খাদ্য দমনের মতন জঙ্গল পুড়ে যাবে। ওকে, কিন্তু তবু আমাদের বাচ্চারা আরো বড় ইঞ্জিনিয়ার হবে না, আর একটু দয়ালু হবে, আর একটু নরম হবে, আর একটু সক্ষম হবে ক্ষমাযুক্ত। এইটা আশা করার চেষ্টা করবার জন্যই এত আপনাদেরকে ভোগান, এত কষ্ট করে। ফিলিপ সিম্বার্টো তার দ্য লুসিফার এফেক্ট গ্রন্থে দেখিয়েছে যে সাধারণ সুস্থ মনা সভ্য ভদ্র মানুষ ক্ষমতা হাতে পেলে তাদের নিজের সমাজেরই অন্য দুর্বলতর মানুষের উপর অত্যাচার করতে চায়। এই একটা অন্য জিনিস যে বিরোধী পক্ষে থাকার সময় অত্যন্ত ন্যায্য কথাবার্তা বলে গেল, যেই সে গদিতে এলো অমনি সেই ঠিক একই অন্যায্য কাজ সে করে গেল এবং করে দেখবে দেখি আমাকে ঠায়। ট্রাম্পটা পোকা, তাই সে বলেছিল প্রথমেই জিতবার সময়তে যে আমি যদি আজকে ম্যানহাটনের মাঝখানে দাঁড়িয়ে একটা বন্দুক দিয়ে সবাইকে মেরে দিই, কেউ কিছু কাউকে কেউ আমাকে আইনে একদিনের জন্য জেল দিতে পারবে না, আমার হাতে সব কিছু আছে। সে বলেছিল নির্বাচনের সময়তে, কিন্তু ট্রাম্প পোকা হতে পারে তাকে যারা এই কথা বলার পর ভোট দিয়ে আনলো তারা কত পোকা। পোকা নয়, তারা এই ধরনের মারো, আমাকে মারো।
হিসেবে বর্ণনা করবার চল আছে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে অধিকাংশ সাধারণ মানুষ অন্যকে খামো খা উৎপীড়ন করে আনন্দ পায় না। এ কথা এরিক ফ্রম বলছে। জন্তুদের কাছ থেকে যেটা আসছে সেটা হচ্ছে জন্তুরা মারে খাওয়ার জন্য, এবং মানুষ যেহেতু সাধারণভাবে ইভলিউশনের দ্বারা মানুষের মাংস খুব একটা পছন্দ করে, অতএব এই নেহাত বিপদে না পড়লে তারা কেবল আত্মরক্ষার তাগিদে বেপরোয়াভাবে হত্যা করতে পছন্দ চায় না। তাদেরকে এটা ভজানো হয়, তাদেরকে মস্তিষ্ক ধৌত করে বোঝানো হয়, এটা একটা কৃত্রিম ভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া। হিটলার বা বিন লাদেনের রুগ্ন মন কি করে হাজার হাজার উন্মাদের মধ্যে ছড়িয়ে পড়ে তার ব্যাখ্যা এই মনোবিকৃতি বা কোনো সহজাত রাক্ষস ভিত্তি থেকে পাওয়া যাবে না। আমরা সুস্থ স্বাভাবিক মানুষরা এমনকি নিষ্পাপ আদুরে শিশু দলে 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 করে হাততালি দিয়ে একটা নিরীহ খরগোশকে অথবা মানুষকে অত্যাচার করে ক্রূরতার উৎসবে যোগ দিতে পারি। ইলেন স্ক্যারি হার্ভার্ডের এক দার্শনিক, তার বিখ্যাত বই ব্যথা দূর শরীর দ্য বডি ইন পেইন, তার উৎপীড়ন বিষয়ক অধ্যায়ে লিখেছেন যে তিন ধাপে এ ধরনের সামূহিক কালেকটিভ বা ইন্ডিভিজুয়াল ব্যক্তির ওপর ব্যক্তির উৎপীড়নে মানুষের প্রবৃত্তি হয়ে থাকে। প্রথম ধাপ পরের যন্ত্রণা উৎপাদন এমনিতে একরকমের আত্মতৃপ্তির হেতু হয় এই কারণে যে মানুষ নিজেকে অন্যের থেকে ভিন্ন ভাবতে ভালোবাসে। ও কষ্ট পাচ্ছে, আমি পাচ্ছি, দেখো আমি কত বজায় আছি, ও তো কত দুঃখ পাচ্ছে। এই এক কেবল এই অঙ্গের তুলনামূলক বিশেষত্ব টের পাওয়ার জন্য। দ্বিতীয় ধাপে সহজাত হৃদয়হীনতা অভ্যাস করা, স্বাভাবিক সমবেদনাকে চাপ। এখানে আরো সূক্ষ্ম কথা এরিক ফ্রম বলেছে যে যারা হত্যা করে দেখছে রক্ত পড়ছে তাদের যে সমবেদনা হয় না তারা, তারা একটা আনন্দ পায় আমার এই সমবেদনাতে আমি আত্মসমর্পণ করছি, আমি সমবেদনাটাকে চেপে রাখছি, এটা আমি শিখেছি, অত অত দয়া করলে চলবে না, এটা আনন্দ পায়। দ্বিতীয়ত এইরকম অপরজীব বা মানুষকে জড় বিষয়ী করা অবজেক্টিফিকেশন এর প্রক্রিয়াটি নিজের ক্ষমতা জাহির করার চিহ্ন হিসেবে গ্রহণ করা। আমি জানি একজন অত্যন্ত আমার থেকে অনেক গুণে সৃষ্টিশীল নাট্যকার, আমি খালি তাকে একটা যন্ত্র হিসেবে ব্যবহার করে একটা পুরস্কার নিজেকে দিলাম তা না, আমি বললাম যে তুমি একটা যন্ত্রের মতো গিয়ে আমার পুরস্কারটা আমার জন্য এসো। এতে কি হলো, আমি তাকে অবজেক্টিফাই করলাম, করে আমি দেখালাম যে এইরকম একটা বুদ্ধিমান লোক এর বুদ্ধিটা কিছু কথা না, এই হচ্ছে আমি যাবার মতোই করব তার সাথে এসে মতো যা করো করতে পারবো করো, এটা দেখাতে পারি আমি যদি দেখাই তাহলে আমি বলতে পারবো ইন্টেলেকচুয়াল নাকি পদলোকে পড়ে আছে, পদতলে বসে পড়ে আছে তার কতগুলো। ইলেন স্ক্যারি নিখুঁত বর্ণনায় দ্য ট্রান্সলেশন অফ দি অবজেক্টিফাইড অ্যাট্রিবিউটস অফ পেইন ইন টু দ্য ইনসিগনিয়া অফ পাওয়ার, দ্য ট্রান্সলেশন অফ দি অবজেক্টিফাইড অ্যাট্রিবিউটস অফ পেইন ইন টু দ্য ইনসিগনিয়া অফ পাওয়ার, এটাই আমার পাওয়ার চিহ্ন। কিন্তু এইরকম জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কি প্রিয়া পত্নী দ্রৌপদীর কাছে করা প্রতিজ্ঞা রক্ষার জন্য বুদ্ধিমান বীর ও কর্তব্য পরায়ণ মধ্যম পাণ্ডব ভীমের এবং রক্তপিপাসু আচরণের পুরোপুরি ব্যাখ্যা জোগায়? অনুশোচনা লেশ শূন্য, দুরাচার দর্পিত, দুঃশাসনের শেষ দম্ভক্তি শোনামাত্র ভীম প্রথমে তার হাত দুটো টান দিয়ে উৎপাটিত করলেন, তারপর গদার মুষ্টির আঘাতে তার বুকের পানি ফাটিয়ে হৃৎপিণ্ড উপড়ে ফেলে
মানুষের জীব কোষের মধ্যে তার জান্ত বা ক্রমবিবর্তনের ইতিহাস হয়ে গেছে। তাতে পশু মেরে তার রক্ত মাংস হৃৎপিণ্ড কামড়ে খাওয়ার প্রবৃত্তি সুপ্ত রয়েছে। দ্বিতীয় হল উপায়ে যুক্তিবাদ। এখন সব থেকে বেশি এটা প্র্যাকটিক্যাল, এটা ইউটিলিটি। এটা করলে উপায় হিসেবে কি করবো, বাধ্য হয়ে করতে হয়। আমি মানুষ ভালোবাসি, আমি গরিব লোক দেখলে আমার ইচ্ছা, কিন্তু কিছু করার নেই। যেখানে সস্তায় লেবার পাওয়া যায় সেখানে সেই সব হাজার হাজার লোকদের দিয়ে জিন্স তৈরি করে আমার দেশে বিক্রি করলে, যদিও যে দামে বিক্রি করবো সে দামে যে জিন্স বানাচ্ছে সে কোনোদিন কিনতে পারবে না, কিন্তু কিছু করার নেই। এই অভাবে না করলে পরে এই নির্দয়তা একটা মিন্স মাত্র, উপায় মাত্র। আমার আসল উদ্দেশ্য অত্যন্ত সাধারণ, আমি এত টাকা রোজগার করতে চাই যাতে মুনাফা পাই, তারপরে আমি ওই লোকেদের দান খয়রাত করতে পারি। অতি মুনাফা না করে দান করবো কি করবো? আমি যদি বেশ লক্ষ লক্ষ নিম্ন জাতীয় অবদলিত হিন্দুদেরকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত না করতে পারি, তাহলে আমি একজন দয়াশীলা বিশাল মহিলা হিসেবে নিজেকে কি করে প্রচার করবো? আমার জন্য এই যুক্তি করতে পারে, আর আমার কিছু দরকার নেই।
আপনারা আমার কাছে কিছু চাওয়া নেই আমি সম্রাট, তাহলে আপনার কাছে কি চাইবো? আমি তো ভিতু ভিতু লোকের কাছে আমি কি চাইবো? আপনি এতগুলো কার্ড নিয়ে করেন, যে বাচ্চাটা খরগোশটা ছেড়ে দিল সে ভিতু নয়, এটা যদি আমরা বুঝতে পারি আজকে একটুখানি জন্য, তাহলেও এই সব নিয়ে কথা বলা শুনত, তা নইলে ভায়োলেন্সের বর্ণনা তো আমরা দিতেই পারি কত, তার জন্য একটা তুমি হিন্দির সঙ্গে দাবাং দেখলেই হয়, অথবা ইংরেজি যে ছবি আছে তার এই যে যিনি অ্যাক্ট্রেস তারা তার বাবা বড় বৌদ্ধ বিরাট বৌদ্ধ ধর্মের কাছে, হ্যাঁ তার নাম রবার্ট থার্মান, তার মেয়ে উমা থার্মান, তার লেখা তার দুটো বই আছে কিল বিল, তা যে ফিনকি দিয়ে চিহ্ন মাস্তার মতো নত হয়েছে সব দেখলি, তাতে শেষ তাই এই চার রকমের ব্যাখ্যা যেটি প্রযোজ্য হোক না কেন অন্যের বেদনার বিষয়ে অন্ধতা এক রকমের সংস্কার, আর এই অন্ধতা আমাদের বাধ্য হয়ে করতে হয় বাধ্য, যে দেহটা হচ্ছে একটা রথের মতো একটা গাড়ি, আর গাড়ি যে চলছে যে
চালাচ্ছে লিখেছে মানুষটা সে হচ্ছে কি আত্মা, তারা আমার ইগোটা হচ্ছে দ্য রাইডার অ্যান্ড দি ওনার অফ দ্য কার অ্যান্ড দ্য দেহ ইজ লাইক এ চ্যারিট। বলছেন এইটা তো ঠিক নয়, এটা প্রমাণ হচ্ছে যে কোনো লোক নেই যে গর্ব করে বলবে যে আমার গাড়িটা সবসময় খারাপ হয়ে যায়, কিন্তু মানুষ তার নিজের শরীরে খারাপ নেই খুব অহংকার। তাহলে ওটা গাড়ি আর রথারতির আলাদা ছিল না, এইসব নিয়ে আসলে অনেক মজা করেছে। শেষ কথাতে আসছি, আদর্শ আর বাস্তব, ধারণা বাস্তব, প্রেরণা আদর্শ, ধারণা ইনস্টিংক্ট, প্রেরণা ক্যারেক্টার, ঔচিত্য বিধান আর দৈনন্দিন জগৎ, জাগতিক ব্যবহার, থিওরি আর প্র্যাকটিস, এই দুয়ের মধ্যে একটা ব্যবধান থেকেই যায় মনে হয়। সেটা অবশ্যই এমন কোনো নৈরাশ্য বা জীবন নাক্কা বা আত্মধিকারের একটু নাও দেবে, আদর্শটা ঘটমান বাস্তব জীবনের একটু আগে আগে না চললে লোক চরিত্র আরো উন্নততর হবে কি করে, আদর্শটাকে টেনে হিসেবে বাস্তবে আমাদের নেই, আদর্শটাকে আগে রাখতে হবে। তার মানে এই নয় যে আমি সবসময় একটা সেম ডিস্টেন্সে চলব, তার অনাগত ভবিষ্যৎ যেমন কখনোই আসে না, এলে পরে তো আগত বর্তমানই হয়ে যেত, তেমনি আদর্শ অনৃশংস সমতা প্রবণ হ্রাসমান বৈষম্যযুক্ত, ডিমিনিশিং ইনইকুয়ালিটি, মানব সমাজ এক রকমের সাময়িক সৎকল্পনা হিসেবে আশার দিশার হয়েই থেকে যায়। আশা করা যাবে এরপরে আরো অনেক প্যারেন্টস অনেক বাবা মা আসবে যারা বলবেন না যেভাবে চলে বলে কৌশল আইআইটিকে ভর্তি হওয়ার চেষ্টা করবো, কোনোদিন ফিরে তাকিও না, তুমি যখন এটিএম থেকে 10,000 টাকা তুলবে তখন তার সামনে যে যারা অনানুষ্ঠ লোকটা পড়ে আছে তার দিকে তাকিও না, এইরকম বলবে না, বলবে যদি কিছু নাও করতে পারো যেন বলে না কেন বেদনা পাও সময় স্মরণে এরকম দেখো, এরকম বেড়ে দিতে আসবে, তার ফলে কি হবে পড়াবার কথা নেই, এরকম আশাটাই যথেষ্ট, ওটা একটা ইন্টেনসিভ ভ্যালু। ভারত তীর্থগুরু ব্যাসের প্রাথমিক অন্তর্তন ব্যাসের নিজের মধ্যে হল এই, প্রতিদিন বাস্তব জীবনে বাঁচার লড়াইতে ব্যবসা বাণিজ্যে প্রজা শাসনে নিজের সম্পত্তি অর্জনের লক্ষণে যুদ্ধে যজ্ঞের যজমান হিসেবে দণ্ডদাতা রাজপুরুষ বা নগররক্ষীর পুলিশের কাছে খাদ্য সংগ্রহ করার জন্য বন্য প্রাণী ও সরীসৃপ থেকে আত্মরক্ষা করার জন্য মানুষকে মৃদু মন্দ তীব্র হিংসা আচরণ করতেই পারে, তাহলে অহিংসার ধর্ম পরম ধর্মের সঙ্গে যুদ্ধশীল ক্ষত্রিয় আর শিকারী জঙ্গলবাসীদের নয় সমস্ত প্রবৃত্তিবাদী সাধারণ মানুষের দৈনন্দিন আচরণের বিরোধ হয়। অথচ এই বাঁচে যারা পাপিতার ভেবেও ব্যাসদেব বলছেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ যখন সে এই জিনিসটাকে সংযম করতে পারে, একটু দয়া থাকে মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না। অথচ মহাভারতকার ব্যাসদেব সমাজে নিজের ইতিহাসে পরিবারে নিজের বিচার বুদ্ধির মধ্যেও নিত্য নিঠুর দ্বন্দ্বদের মানুষের উপর কখনোই আস্থা হয়, তিনি চারিপাশে দেখছেন যাদের হৃদয়ে কোনো প্রেম নেই দয়া নেই করুণা আলোড়ন নেই পৃথিবী অচল আছে তাদের পরাশ্রম পরামর্শ চায়, তবু তিনি বলছেন যদি বাস্তব জীবনের রূপায়ণযোগ্য নন ক্রুয়েলটি অনৃশংসতার বা ধারণার মাধ্যমে এই দ্বন্দ্বের খানিকটা সমাধান সম্ভব হয় তাহলে কয়েকটি লোক হাজার বারের মধ্যে কয়েকবার যদি প্রতিশোধ না হয় সেটা বিরুদ্ধ না হয় যদি তার ক্ষমতার প্রমাণ হয়, যদি অন্যের দুঃখের প্রতি সবারটা দূর না করতে পারলে কমাতে না পারলে তাহলে আমাদের একটু আশা আছে, সেই আশা স্ট্যাটিস্টিক্সের দ্বারা প্রমাণিত হবে, হয়তো স্ট্যাটিস্টিক্সের বিরোধী হবে, কিন্তু এই ধরনের আশাকে সত্যি একটা বিশ্বাস।
যে মানুষ সকলের মন জগতের কর্ম কেন মানুষের পক্ষে এটা সম্ভব যে তার প্রবৃত্তির স্রোতের বিরুদ্ধে নির্মল নির্মলতাকে দোষ না দিয়ে সেই প্রবৃত্তির কারাগার থেকে বেরোতে পারে সম্ভব এবং সেই বেরোতে পারা মানে দশটা লোককে মেরে রক্তাক্ত হাতে বেরিয়ে আসা না বেরোতে পারা মানে নিজের শত্রুকে নিজেকে যারা অপমান করছে তাদেরকে দয়া করা তাদের মধ্যেও নিশ্চয় কোথাও ওই দ্বিধাদ্বন্দ্ব বা ইত্যাদিগুলো নিশ্চয়ই
তাহলে এটা হতো না। চমৎকার একটা জায়গা আমরা দেখি। তারপর আমাদের বন্ধু তরুণ বসে আছে এখানে, সাংবাদিক তরুণ গোস্বামী বলেছে অরিন্দম দা গানও ভালো গাইতে পারেন, আমার সেটা শোনার সৌভাগ্য হয়নি। অশোক দা, অশোক কুমার মুখোপাধ্যায়ের কাছে জেনেছি যে উনি হেয়ার স্কুলের ছাত্র, হিন্দু হেয়ার দুটোর মধ্যে একটা কম্পিটিশন থাকে, ওরা মাঠটা ওরাই দখল করে রাখে, আমাদের প্রতি একটু দয়া না দেখিয়ে হিন্দু স্কুলের ছেলেদের। তো এই সবগুলো চলেছে, এমন একটা চমৎকার বক্তৃতা। কোনো প্রশ্নোত্তরের তো নিশ্চয়ই কোনো স্কোপ নেই এটাতে আছে, কোনো প্রশ্নোত্তরের তো কোনো ব্যাপার নেই, কোনো প্রশ্ন ইত্যাদি কিছু। তাহলে হ্যাঁ, স্মারক বক্তৃতা এটা কখনো হয় না এই ট্র্যাডিশনের বাইরে। তো এবারে আমি ধন্যবাদ দেওয়ার জন্য অধ্যাপক, আমরা মনে করি যে সবাই আপনারা আজকে এটা অনেক চিন্তার খোরাক আমাদের জুগিয়েছে। সেই অর্থে আমি সন্দীপন সেন, আমার বন্ধু এবং অধ্যাপক সন্দীপন সেনকে অনুষ্ঠানের পক্ষ থেকে, অচিরাংশু আচার্য, অধ্যাপক অচিরাংশু আচার্যকে আহ্বান করছি। অচিরাংশু নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই আজকের প্রধান বক্তা বিশিষ্ট দার্শনিক অধ্যাপক অরিন্দম চক্রবর্তীকে তার অসাধারণ বক্তৃতার জন্য। ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সভামুখ্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসুকে। ধন্যবাদ জানাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দী ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য। সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল এর কর্তৃপক্ষ। ধন্যবাদ জানাই অনুষ্ঠিত পরিবারের সকল সদস্যদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সবশেষে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা যেখানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আশা রাখব ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, একটু চায়ের ব্যবস্থা বাইরে করা হয়েছে, আপনারা একটু চা পান করে যাবেন। ধন্যবাদ।